নন্দীগ্রাম তুমি কার, এই প্রশ্নটা বৃহস্পতিবার রাজনীতির অলিন্দে ঘুরপাক খাচ্ছে। হতে পারে দুই বিরোধী দল এক জায়গায় সভা করবে, তা বলে হিংসা এত বেশি যে পোস্টার ছিঁড়ে ফেলা হবে। পোস্টার ছেঁড়া বা পোস্টার নিয়ে রাজনীতি প্রায়ই হয়, এর আগেও হয়েছে। তা বলে শুভেন্দু অধিকারীর গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছেঁড়া কেন হল, সেই প্রশ্নই উঠছে। নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, বিশেষ এই কর্মসূচির আগে ছেঁড়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার এবং হোর্ডিং। চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই রাস্তার দুধারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। কিন্তু রাতের অন্ধকারে কেউ ওই পোস্টার ছিঁড়ে দেয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিজেপির দিকেই আঙুল উঠছে, কিন্তু বিজেপির তরফে এই নিয়ে কিছুই বলা হয়নি। রীতিমতো অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে রয়েছেন। তিনি উত্তরবঙ্গ থেকে এই কর্মসূচি শুরু করেছেন, দু মাসের কর্মসূচি। তিনি এসে পৌঁছেছেন নন্দীগ্রামে, সেখানে তিনি সভা করবেন, সেখানকার মানুষের সঙ্গে তিনি কথা বলবেন, জনসংযোগ বাড়াবেন। তার আগেই পোস্টার নিয়ে রীতিমতো বিতর্ক, পোস্টার ছেঁড়া হয়েছে। সেই ছবিটা একবার দেখাবো, দেখেই বুঝতে পারছেন যে রাতের অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, পোস্টারটা ছেঁড়া রয়েছে। নিচে লেখা রয়েছে ব্লক তৃণমূল কংগ্রেস, মানে বুঝতেই পারছেন যে এটা একটা তৃণমূলের পোস্টার। রাতের অন্ধকারে কেউ বা কারা এসে এই পোস্টারটা ছিঁড়ে দিয়েছে, আর তা নিয়ে রীতিমতো এই মুহূর্তে রাজনৈতিক চাপানোতা শুরু হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে প্রত্যেকটা দল নিজেদের মতো করে গুটি সাজাতে ব্যস্ত। এই মুহূর্তে যে প্রশ্নটা ঘোরাফেরা করছে যে নন্দীগ্রাম তুমি কার, 2021 যদি আমরা নজর রাখি বিধানসভা নির্বাচন, সেই সময়ও সব থেকে হেভিওয়েট যে লড়াইটা হয়েছিল সেটা নন্দীগ্রামেতেই হয়েছিল। সেই নন্দীগ্রামকে নিয়ে আবারও একটা প্রশ্ন, নন্দীগ্রাম তুমি কার, এই প্রশ্নটা বৃহস্পতিবার রাজনীতির অলিন্দে ঘুরপাক খাচ্ছে। হতে পারে দুই বিরোধী দল এক জায়গায় সভা করবে, তা বলে হিংসা এত বেশি যে পোস্টার ছেড়ে ফেলা হবে। পোস্টার ছেড়া বা পোস্টার নিয়ে বিতর্ক রাজনীতিতে প্রায় সময়ই আমরা দেখেছি। তা বলে শুভেন্দু অধিকারীর গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছেড়া কেন হলো, সেই প্রশ্নই উঠছে। নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, আর তার আগেই পোস্টার ছেঁড়া হয়েছে, যা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক চাপানোতা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই যে বিষয়টা সামনে আসছে যে বিজেপির তরফ থেকেই এই পোস্টার ছেঁড়া হয়েছে, যদিও বিজেপি কিন্তু গোটা বিষয়টাই অস্বীকার করেছে, তারা এই নিয়ে কোনো কিছুই প্রতিক্রিয়া দেয়নি, তারা গোটা বিষয়টাকেই অস্বীকার করেছে। এরকম আরও অনেক আপডেট রয়েছে আপনাদের জন্য, তার জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।